বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তিন রুম ঘরে টাইলস করতে কত লাগে অর্থাৎ তিন রুম ঘরের ফ্লোরে টাইলস করতে কত টাকা লাগবে তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এর হিসাবটি বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করুন তো বন্ধুরা চলুন যাওয়া যাক আমরা এখন টাইলসের হিসাব করব কত টাকা টাইলস লাগবে তিন রুমের ফ্লোরে টাইলস করতে তা আসুন বন্ধুরা বন্ধুরা সর্বপ্রথমে ধরুন এটি একটি রুম রুমটির দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট পথ হচ্ছে দশ ফিট তো এই রুমটি কতগুলো টাইপ লাগবে প্রথমে আমরা একটি রুমের হিসাব করব একটি রুম হিসাব করলেই পরে তিনটি রুমের হিসাব বেরিয়ে যাবে তা আসুন বন্ধুরা প্রথমে আমরা রুমটি আয়তন বের করব রুমের হচ্ছে দশ ফিট পাঁচ তো দশ ফিট তো এটা ফিটে আসে এটাকে সেন্টিমিটার করতে হবে কারণ আমাদের টাইলসগুলো সেন্টিমিটারে আসছে এখন টাইলসগুলোর সাইজ দেখে এখানে দশ বাই দশ সেন্টিমিটার টোয়েন্টি বাই টোয়েন্টি সেন্টিমিটার আজকে আমি আপনাদেরকে সিক্সটি বাই সিক্সটি সেন্টিমিটার হিসাব দিয়ে করে দেখাবো কতগুলো টাইলস লাগবে ওই রুমটিতে তো আমরা এটাকে সেন্টিমিটার করবো তো বন্ধুরা দশ মিটার সমান দশ ফিট সমান সমান হচ্ছে তিনশো সেন্টিমিটার বা মিটার তিন মিটার সমান সমান তিনশো সেন্টিমিটার তো তিনশো সেন্টিমিটার গুনন এখানে হবে তিনশো সেন্টিমিটার যেহেতু দশ ফিট তিনশো সেন্টিমিটার তো আমরা এখন এই দুটোকে গুণ করবো তো আপনি হাতে যদি ক্যালকুলেটার থাকে বা মোবাইল থাকে আপনি গুণ করে দেখতে পারেন তিনশো গুনন তিনশো গুণ করলে আমরা পাচ্ছি নব্বই হাজার নব্বই হাজার এটা হবে বর্গ সেন্টিমিটার হবে বা স্কোয়ার সেন্টিমিটার 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 গুণ করলে স্কোয়ার সেন্টিমিটার হয়ে যায় তো আমরা পেয়ে গেলাম রুমের আয়তন এখন বন্ধুরা আমরা বের করবো টাইলসের আয়তন টাইলসের আয়তন

বাবা সেন্টিমিটার তো বন্ধুরা আমরা দুটি হিসেব দুটি হিসেব পেয়ে গেলাম বন্ধুরা আমরা দুটি হিসেব পেয়ে গেলাম রুমের আয়তন এবং টাইলসের আয়তন এখন আমাদের কি করতে হবে আগে আমরা টাইলসের সংখ্যা বের করব টাইলসের সংখ্যা সঙ্গে সঙ্গে আমাদের আমাদের কি করতে হবে উপরে থাকবে রুমের আয়তন নব্বই হাজার থাকবে ভাগ করে দিব ভাগ করলে যেটা পাবো আমাদের এর সংখ্যা তো নব্বই হাজার ভাগ সত্রিশশো তাহলে আমাদের লাগতেছে পঁচিশটি টাইলস লাগতেছে পঁচিশটি তাহলে আমাদের পঁচিশটি টাইলস লাগতেছে এই রুমটিতে একটি রুমে তা এখন তিনটি রুমে কতগুলো লাগবে যেহেতু আমাদের প্রশ্ন তিনটি রুমে কতগুলো লাগবে তাহলে আমরা কী করব পঁচিশ কুনুন তিন পঁচিশ তিন তাহলে আমাদের লাগতে আছে পঁচাত্তরটি টাইলস এখন দেখুন এখন আমাদেরকে জানতে হবে টাইলসের দাম যে সিক্সটি বাই সিক্সটি সেন্টিমিটার এই টাইলসগুলো আপনি একশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন একশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন আর টোয়েন্টি বাই টোয়েন্টি এটা আপনি পাবেন ষাট টাকা আছে চল্লিশ টাকা আছে আর টেন বাই টেন এটা সর্বনিম্ন আপনি পাবেন বাইশ টাকার ভিতরে সর্বনিম্ন বাইশ টাকা পর্যন্ত টাইলস পাওয়া যায় তা আমরা যেহেতু সিক্সটি বাই সিক্সটি তিনমিটার টাইলস দিয়ে হিসেবে পড়তেছি তাহলে আমরা ধরতেছি টাইলসের দামটা বর্তমান চলতেছে একশো পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ টাকা যদি একটা টাইলসের দাম হয় তাহলে আমাদের পঁচাত্তরটি লাগতেছে তাহলে আমাদের কী করতে হবে গুণ করতে হবে পঁচাত্তর একশো পঞ্চাশ গুণন একশো পঞ্চাশ পঁচাত্তর গুণ করি তাহলে আমাদের আসুন হিসাব বের করি আমরা পঁচাত্তর একশো তাহলে আমার এগারো তাহলে আমাদের এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা লাগতেছে তিন রুমের টাইলস করতে ফ্লোরে টাইলস করতে বন্ধুরা এভাবেই আপনি আপনার যদি পাঁচটি রুম হয় তাহলে পাঁচটি রুমের টাইলসের হিসাব করবেন তো বন্ধুরা এভাবেই আপনি হিসাব করবেন আপনার ঘরের টাইলসের হিসাব নিজেই করতে পারবেন তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ফিটের মাধ্যমে করে দেখাবো আজকে আমি আপনাদেরকে মিটার করে দেখিয়েছি পরবর্তী ভিডিওতে আমি ফিটে করে দেখাবো তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন তো বন্ধুরা আজকে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম